আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শামি শুরুতেই সংবাদ শিরোনাম আরও এক মাইল ফলকে বাংলাদেশ চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যোগ দেবেন জনসভায় কর্মী সমর্থকদের ঢল এক দফা দাবি আদায়ে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আজ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ আওয়ামী লীগের আসছেন নেতাকর্মীরা মাদারীপুরের কালকিনিতে ভাসমান বেদেদের জীবনের আশীর্বাদ আশ্রয় প্রকল্পের ঘর উন্নত হচ্ছে জীবনমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা কলকাতার ইডেন গার্ডেন্সে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ সেমিফাইনালের আশা এখনো শেষ হয়ে যায়নি বললেন তাসকি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদ ইচ্ছাও থাকছে মাইটিভির শনিবারের বিশেষ আয়োজন মাইটেক এবার বিস্তারিত বর্ণিল আয়োজনে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে এটি প্রথম টানেল টানেল উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দেন প্রধানমন্ত্রী পরে আনোয়ারায় কেইপিজেড মাঠে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুর রহমান দিদাসের রিপোর্ট কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে দেশবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হল বেলা 11:43 বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রথমে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে টানেলের উদ্বোধন করেন উদ্বোধনের পর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী এরপর গাড়িবহর নিয়ে টানেল পার হয়ে আনোয়ারা প্রান্তে টোল প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি চট্টগ্রাম বন্দরকে সরাসরি আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করা ছাড়াও সরাসরি কক্সবাজারকে চট্টগ্রামের সাথে সংযুক্ত করেছে এই টানেলের কারণে উন্নয়নের আরেক শিখরে পৌঁছে গেল বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় সরকারের অভূতপূর্ব উন্নয়নের আরেকটি মাইলফলক এই বঙ্গবন্ধু টানেল আতিকুর রহমান তিতাস মাইটিভি সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন তারা নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আজ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ সকাল 10:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত সমাবেশ চলবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে পল্টন জিপিও মোড় গোলাপশাহ মাজার নগর ভবন দৈনিক বাংলা মোড় মতিঝিল সড়ক ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে এই সমাবেশ এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা আওয়ামী লীগ ও বিএনপিকে আজ সমাবেশের অনুমতি দেওয়া হলেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামী কিন্তু অনুমতি না পেলেও সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জামায়াত মাঠে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকাল থেকে মতিঝিল এলাকায় নেওয়া হয়েছে পুলিশের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা দুই দলের সমাবেশকে ঘিরে রাজধানীর শাপলা চত্বর ও পল্টন সহ আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পাওয়া নাশকতার রাজধানীর বিভিন্ন স্থানেও প্রায় 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে সাভার থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ ওয়াহিদ আপনাকে ধন্যবাদ বিএনপির এক দফা দাবি আন্দোলনের ঢাকা আজকে যে বিএনপির মহাসমাবেশ সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু রাজধানীর প্রবেশ পথ আমিনবাজারে পুলিশ তল্লাশি চৌকির মাধ্যমে তল্লাশি করছেন সকালের সংবাদে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম পুলিশ তাদের তল্লাশির মাধ্যমে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে ঢাকায় প্রবেশ করতে দিচ্ছেন সেই সাথে আপনাকে যদি বলি তাহলে বলা যেতে পারে যে রাজধানীতে যেহেতু আজকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু ব্যাপক তল্লাশি চালাচ্ছেন কিন্তু ঢাকা জেলা পুলিশ আপনাকে একটি কথা বলে রাখি ঢাকা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ কাফির সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে এর আগেও কিন্তু
মহাসমাবেশে গ্রেনেড হামলা সহ বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্যই কিন্তু পুলিশের এই ব্যাপক তল্লাশি বা তল্লাশি কার্যক্রম। আপনি দেখছেন যে প্রত্যেকটি বাসেই কিন্তু এভাবেই পুলিশ তল্লাশির মাধ্যমে নিশ্চিত হচ্ছেন যে তারা কি কাজে ঢাকায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন। যখন তল্লাশিতে তারা নিশ্চিত হন যে সাধারণ কাজে মানুষ ঢাকায় যাচ্ছে, ঠিক তখনই কিন্তু তাদেরকে ঢাকায় যেতে দিচ্ছেন। এখন এই চেকপোস্টে যখন অনেকটাই সাধারণ মানুষের ফ্লো বেড়ে গিয়েছে, যে জন্য সবাইকে চেক করতে না পারলেও কিন্তু পুলিশ চেষ্টা করছে যাতে সবাইকে চেকের মাধ্যমে কিন্তু নিশ্চিত হওয়ার জন্য। এছাড়াও সব কিছু মিলিয়ে যদি আপনাকে বলি তাহলে বলা যেতে পারে যে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষ অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এই এই পুলিশ চেকের মাধ্যমে। আব্দুল ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিনি জানাচ্ছিলেন সাভার থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি। এবার অন্যান্য প্রসঙ্গে, যাযাবর ও ভাসমান বেদেদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে আশ্রয় প্রকল্পের ঘর। মাদারীপুরের কালকিনিতে আশ্রয় দুই প্রকল্পের আওতায় সাত পরিবার সহ ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন 94টি ঘর। জমিসহ ঘর পেয়ে উন্নত হচ্ছে তাদের ভাগ্য। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পথে পথে সাপ, বানরের খেলা কিংবা জাদু দেখিয়ে পথকেই যারা বাড়িঘর বানিয়ে ফেলেছিল তারাও এবার গৃহী হয়েছে। পাশাপাশি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় মাদারীপুরের কালকিনিতে 94টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে সাতটি বেদে পরিবার পেয়েছে নিজ নামে 200 জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দা সহ বাসবাসের নিরাপদ সুবিধা। নদী ভাঙনে আমাদের ঘর দর সব নিয়ে গেছে, আমরা খুব অসহায়। শেখ হাসিনা এসে আমরা তো ঘর পেয়েছি, বসতির দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছেন সংসার, এসেছে অর্থনৈতিক সচ্ছলতাও। বসবাসের জন্য সরকারের দেওয়া সুবিধা পেয়ে মহা খুশি আশ্রয়হীন মানুষগুলো। কবরস্থান আর এলো মসজিদের জন্য একটু আবেদন জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের একটা সরকারি স্কুলে দরকার, তাহলে আমাদের ছেলেপানগুলো একটু লেখাপড়া করতে পারে। বেদে পরিবার সহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পাশে থাকতে পেরে তৃপ্ত প্রকল্প কর্মকর্তাও। আমরা কালকিনি উপজেলায় বেদে সম্প্রদায়ের মাঝে ঘর বিতরণ করেছি এবং এই কাজে আমি সম্পৃক্ত থাকতে পেরে আমার নিজের ভিতরে একটু ভালো লাগার কাজ করছে। প্রকল্পের বাসিন্দাদের জন্য স্কুল, মসজিদ ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন প্রকল্প নিয়েও কাজ করছে সরকার। আগামী দিনগুলোতে আমরা ওখানে আমাদের কবরস্থান, একটা কমিউনিটি সেন্টার, মসজিদ, এর পাশাপাশি আমাদের একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুবিধা বঞ্চিতদের জীবনমান উন্নয়নের ফলে তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবেও ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। ইলিয়াস কমল, মাইটিভি। এবার ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের সেমিফাইনালের আশা এখনও শেষ হয়ে যায়নি, যে কোনো কিছুই ঘটতে পারে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে তিনি জানান, ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চায় বাংলাদেশ দল। এদিকে ডাচ অধিনায়ক স্কট অ্যাডভার্স জানান, সমর্থকের সবটুকুই ঠেলে দেবেন তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর 2:30। এসএমআরএফের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর হঠাৎ দেশে ফিরে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে মিরপুরে সারেন অনুশীলন সেশন। তবে বিশ্বকাপ চলাকালীন দল ছেড়ে সাকিবের দেশে আসা নিয়ে নানা সমালোচনার জন্ম দেয়। কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠল বিষয়টি। সে তো আসলে অন্য কোনো পারপাসে যায়নি, ক্রিকেট রিলেটেড পারপাসে গিয়েছিল। তো কোচ আর ম্যানেজমেন্ট যখন বলছে ওকে ফাইন, তখন সে গেছে। সে কোনো কিছু আসলে রুল ব্রেক করে যায় নাই, পারমিশন নিয়ে গেছে। এবং মানে যায় কিন্তু 4 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করছে, তার পরের দিনই আবার প্র্যাকটিস করে আবার চলে আসছে। 5 ম্যাচে 4টিতেই হেরে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। তবে স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করেন তাসকিন আহমেদ। যে কোনো টিমের সাথেই জেতার অ্যাবিলিটি আছে, কিন্তু দিন শেষে আমাদের ব্যাটিং বোলিং সব ইউনিটই অনেক ভালো করতে হবে, যে কারোর সাথে জিততে হলে। আমরা এমন একটা দল, 2 ইউনিট থেকেই ভালো করে আমরা জয় পাই। তো আশাবাদী অবশ্যই ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। এন্ড এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টে বেঁচে থাকার জন্য এবং ফিউচারের জন্য। 5 ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্টও 2। তবে ডাচদের উৎসাহ যোগাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি। বাংলাদেশের বিপক্ষেও আশাবাদী অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। Obviously getting the word out as much as we can in the country, but প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ অসাধারণ।
দর্শকদের সামনে আমরা ভালো পারফরমেন্স দেখাতে চাই। প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য খেলি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। উরুর চোট কাটিয়ে আগের ম্যাচেই ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। কাঁধের চোটে ইতিমধ্যে দুইটি ম্যাচ মিস করে গেছেন তাসকিন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা নিশ্চিত করেছেন এই পেসার। এস এম আরিফ, মাইটিভি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উদযাপন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি উদযাপন করে আসছেন। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন হল প্রবারণা। আজ ভোর 4:17 পূর্ণিমা তিথি শুরু হয়েছে। শেষ হবে রবিবার ভোর 1:53। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছেন বৌদ্ধ সম্প্রদায়। কোজাগরী লক্ষ্মী পূজা আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী। তাই দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়। প্রতি বছর দুর্গোৎসবের পরের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। এই পূর্ণিমার তিথিতে লক্ষ্মীর পূজা করা হয় বলেই এর নাম কোজাগরী লক্ষ্মী পূজা। পূজায় সাধারণভাবে মৌসুমি ফলমূল, নানাবিধ মিষ্টি সামগ্রী ও নারকেলের নাড়ু দেওয়া হয়। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষ্মী। বার্ষিক এই পূজা ছাড়াও প্রতি বৃহস্পতিবার বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়। এবার মাইটেক। ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করে মানুষকে নানাভাবে প্রতারিত করে থাকে অপরাধী চক্র। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক থেকে খোয়া যায় মানুষের কষ্টার্জিত অর্থ। সম্প্রতি সাইবার সিকিউরিটি সংস্থার গবেষকরা স্পাইনোট নামে একটি অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজান আবিষ্কার করেছে, যা রক্ষা করবে মানুষের ব্যক্তিগত সব তথ্য। মহিবুল কাদেরের প্রতিবেদন। মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনের নতুন এক ভয়ের কারণ তৈরি হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। না বুঝে এমন ম্যালওয়্যার ফোনে ইনস্টল করলে হারাতে হবে ব্যক্তিগত সকল তথ্য, এমনকি অর্থ সম্পদও। অ্যাপ সিকিউর সাইবার সিকিউরিটি সংস্থার বিশেষজ্ঞরা তাদের একটি রিপোর্টে স্পাইনোট ম্যালওয়্যার সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছে। তারা বলছে এই ম্যালওয়্যারটি বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া টেক্সট মেসেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের এটি ইনস্টল করার জন্য প্ররোচিত করে। এটি যে কেবল ব্যবহারকারীর কল লগ, ফোনের ক্যামেরা, টেক্সট মেসেজ বা ফোনের তথ্য চুরি করে তা নয়, এর পাশাপাশি এটি ফোনের হোম স্ক্রিনে বা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে পারে। আর এটি এতটাই শক্তিশালী যে সিকিউরিটি সিস্টেমের পক্ষেও একে খুঁজে পাওয়া এবং ডিলিট করা বেশ কঠিন হয়ে যায়। স্পাইনোটের আরেকটি ভয়ঙ্কর দিক হল এটি ফোন কল সহ চারপাশের বিভিন্ন শব্দও রেকর্ড করতে পারে। অর্থাৎ এটি সহজেই আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কথোপকথন শুনে নিতে পারে, যেটি ব্যবহারকারীদের অনেক সমস্যায় ফেলতে পারে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আরো এক মাইল ফলকে বাংলাদেশ। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জনসভায় কর্মী সমর্থকদের ঢল। একদফা দাবি আদায়ে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আজ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে আওয়ামী লীগ, আসছেন নেতাকর্মীরা। মাদারীপুরের কালকিনিতে ভাসমান বেদেদের জীবনের আশীর্বাদ আশ্রয় প্রকল্পের ঘর। উন্নত হচ্ছে জীবনমান, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা এখনও শেষ হয়ে যায়নি বললেন তাসকিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠানটিকে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।